ওই দেখো যুবরাজ কাঞ্চন, ওই দেখো মধুরে যেন একটি মৃগ ছড়ে চলেছে, তুমি পারবে শিকার করতে? ঠিকই বলেছ, এই মুহূর্তে ওকে আমি শিকার করব। একটা সরোবর মনে হচ্ছে, কটি বক উড়ে যাচ্ছে, মনে হচ্ছে ওইখানে গেলে আমি জল পাবো। তুই এই বটবৃক্ষের নিচে বস, যুবরাজ কাঞ্চন আমি চাপো। দাদা চলে গেল আমার জন্য জল দিতে, কিছুখানে চুপ করে বসে থাকলে আমার চলবে না, আমাকে আরো এগিয়ে দেখতে হবে কোথায় সরোবর আছে। সরোবর থাকলে নিজে হাসতে জল পান করে আমি আমার দাবিত প্রাণ শীতল করতে চাই। আবার এসেছি এই নদীর ঘাটে, যাবার পূর্বে বলি কেন, সর্বপ্রথম যে পুরুষের সঙ্গে সাক্ষাৎ হবে আমার হস্তের গাথামালা তার গলায় পরিয়ে দিয়ে সাবিত্রী বরণ করে নিতে। যেস এবার জল ভরে নেই। জল ভরা হয়ে গেছে, যাই যাই এবার ঘরে। পাখিটা ডাকছে, বলছে বউ কথা কও। ওরে দুষ্টু পাখি, আমি কি বউ তাই কথা বলবো? বনের পাখি রে, কি গান শুনালি রে পাখি, আহ্বান কহারিনে কি
পারি
Yeah.
শুনি সত্যি কথা তুমি তো জানো তুমি সত্য তো তুমি না বলো সত্যি কথা তুমি তো জানো তুমি সত্য তো তুমি না বলো সত্যি কথা তুমি তো জানো তুমি আসবে বলে ভালোবাসা